বাংলাদেশ অভ্যন্তরে নৌ পরিবহন কর্তৃপক্ষ জব সার্কুলারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এই ভিডিও থেকে পুরো সার্কুলারটি দেখব, কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, বয়স সীমা, বেতন স্কেল, পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, এসব বিষয় নিয়ে আমরা পুরোটা দেখব। তো সার্কুলারটি পাবলিশ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় 11 ডিসেম্বর 2020। তো চলুন তাহলে আমরা সার্কুলারটি দেখি। তো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি নং 05/2020। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 7 ক্যাটাগরির 78 শূন্যপদ নিয়োগ নিমিত্তে বর্ণিত শর্তাধীনে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এর কর্মিক নং, পদের নাম, বেতন স্কেল, বয়স, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, মন্তব্য। নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,300 থেকে 22,490 টাকা। বয়সসীমা 18-30, শূন্যপদের সংখ্যা 4টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান। এখানে আছে ট্রেস 7-2 নম্বর পদে, এখানে হচ্ছে বেতন স্কেল 16তম গ্রেড, 18-30 বছর বয়স, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় বিভাগে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। 3 নম্বর পদ হচ্ছে গ্রিজার 17তম গ্রেড, এখানে 18-30 বছর বয়স, পদের সংখ্যা 1টি, এসএসসি অথবা সমমানের পাস, অফিস সহায়ক 20তম গ্রেড, বয়স হচ্ছে 18-30, পদের সংখ্যা 48টি, অষ্টম শ্রেণী পাস। ভান্ডারি 19তম গ্রেড, 18-20 বয়স হতে হবে, শূন্যপদের সংখ্যা 3টি, অষ্টম শ্রেণী পাস। টার্মিনাল গার্ড জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 20তম গ্রেড, 18-30 বছর, শূন্যপদের সংখ্যা 5টি, অষ্টম শ্রেণী পাস। ঝাড়ুদার বা পরিচ্ছন্নতা কর্মী, পদের সংখ্যা 18টি, অষ্টম শ্রেণী পাস। আপনারা এখানে দেখেন যে বিভিন্ন শর্তাবলী এখানে দেওয়া আছে, এসবগুলো আমরা দেখব। 10/12/2020 তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীকে 31/12/2020 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত www.jobs.biwta.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন দাখিল করতে হবে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আবেদন করার সময় ফর্ম পূরণের নিয়ম ও অন্যান্য শর্তাবলী এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করার পর প্রাপ্ত অ্যাপ্লাইড আইডিটি যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অ্যাপ্লাইড আইডিটি রকেটের বিলার নাম্বার হিসেবে ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে BIWTA এর বিলার আইডি নং 422 আবেদন ফি বাবদ 215 টাকা আবেদন ফি জমা দিতে হবে, অন্যথায় আবেদন পদ্ধতি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। আবেদনকারীগণকে নিজ নিজ অ্যাপ্লাইড আইডি ব্যবহার করে jobs.biwta.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য আবেদনপত্র উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে SMS প্রদানের মাধ্যমে অবহিত করা হবে। প্রার্থীদেরকে প্রান্তিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার গ্রহণের সময় প্রার্থীদের আবেদনে উল্লেখিত তথ্যাদি সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদেরকে তাদের নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। BIWTA এর দৈনিক ভিত্তিতে কর্মরত রিট পিটিশন 77/39/2018 মামলার বাতি 78 জন প্রার্থীর বয়স শিথিলযোগ্য এবং বিভাগীয় প্রার্থীদের বয়স 40 বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রতিবেদনদের ক্ষেত্রে 32 বছর বয়স। অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত দরখাস্ত কোনো প্রকার যোগাযোগ ব্যতিরেকে বাতিল করা হবে। বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর ঠিকানা ব্যবহার করতে হবে। প্রার্থীর নিয়োগ প্রদান করা বা না করা এটা যথাযথ কর্তৃপক্ষ রাখে, সংরক্ষণ করে অধিকারটা। দেন এখানে দেওয়া আছে SM শাহেদ রেজা, যুগ্ম পরিচালক, সংস্থাপন BIWTA ঢাকা। তো এটাই ছিল পুরো সার্কুলারটি। আপনারা যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইট থেকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। ধন্যবাদ।